तृणमूल कांग्रेस लड़बे श्रमिकेर स्वार्थे मालिकेर स्वार्थे नय। 31 जनवरी तक 3 लाख चाय श्रमिकों को मिलेगा आई कार्ड। अभिषेक। सांसद अभिषेक बनर्जी ने रविवार को नॉर्थ बंगाल के सफर में कहा कि 31 जनवरी तक 3 लाख चाय श्रमिकों को आई कार्ड दिया जाएगा। साथ ही यह भी कहा कि अच्छे दिन केवल भाजपा सांसदों के लिए है, न कि चाय श्रमिकों के लिए। पीएफ ग्रेजुएटी श्रमिकों का हक है और वे श्रमिकों के लिए अंतिम दम तक लड़ेंगे। यदि कोनो चा बागान मालिक अपना के पीएफ ग्रेजुएटी ना दे, एखाने श्रममंत्री आछे, आमी श्रममंत्री को अनुरोध करब जे आगामी दिन 383,000 चा श्रमिक এই ছটা চা বলায় যারা রয়েছে তাদের সবার যেন আগামী দিন একটা করে আইডেন্টিটি কার্ড তৈরি হয়। 3 মাসের মধ্যে শ্রমদপ্তরকে সুনিশ্চিত করতে হবে। 3 মাসের মধ্যে, আজকে সেপ্টেম্বর, অক্টোবর হলো পুজো, নভেম্বর ডিসেম্বর, 31 জানুয়ারির মধ্যে প্রত্যেকটা শ্রমিকের হাতে আইডি কার্ড পৌঁছে যাবে, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি। দুই, যারা পিএফ আর ইএসআই জমা করেনি, ট্রেড ইউনিয়নের যারা আমাদের প্রতিনিধিরা আছে, আমি তাদের অনুরোধ করব এই নিয়ে প্রত্যেকটা চা বাগানে গেট মিটিং হবে, লাইন মিটিং হবে, আন্দোলন হবে। এবং চা বাগানে যারা কাজ করে তাদের স্বার্থে তৃণমূল কংগ্রেস লড়বে, শ্রমিকের স্বার্থে, মালিকের স্বার্থে নয়।